এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি ডিএনসিসি হলিডে মার্কেটে। এটা হলো দেশে প্রথমবারের মতো আয়োজিত ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট। আগারগাঁও নির্বাচন অফিসের ঠিক সামনেই বসে এই হলিডে মার্কেটটা, সপ্তাহে দুই দিন, শুক্র এবং শনিবার। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মার্কেটটি খোলা থাকবে। সকালের দিকে রাশ কম থাকলেও বিকালের দিকে বেশ জমজমাট হয়ে উঠে এই মার্কেট। আমার কাছে মনে হয়েছিল যে হলিডে মার্কেটটা যেহেতু নতুন তেমন জমজমাট হবে না, বাট আসার পর দেখা গেল বেশ জমজমাট হয়েছে, মনে হয়েছে যে মেলায় এসেছি। সো এই মার্কেটে কী কী স্টল আছে আমি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, তো আমি এই ভিডিওটা দুটি ভাগে ভাগ করিয়েছি। পার্ট ওয়ানে তোমাদেরকে দেখিয়ে দিব শাড়িস, থ্রি পিস কালেকশন, ব্যাগস, অ্যাক্সেসারিজ কী কী আছে এই সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। সব অনলাইন বিজনেস পেজ আছে যাদের, তারা এখানে স্টল দিয়েছে। এখানে মোট 100টি স্টল আছে। রাইট সাইডে আছে 50টি স্টল এবং লেফট সাইডে আছে 50টি স্টল। ঢুকতে প্রথমে দেখলাম শাড়ির স্টল। শাড়ির প্রাইসগুলি ছিল 800 করে। এই শাড়িগুলো বিশেষ করে অফিস গোয়িং আপুরা, ভার্সিটির আপুরা বেশি পরে থাকে। দেন আমি চলে গিয়েছি অন্য একটা স্টলে, সেখানে ছিল পাটের ঝুড়ি, জুটের ঝুড়ি, হ্যান্ডমেক ছিল সব কিছু। আমি প্রাইস জিজ্ঞাসা করিয়েছি, আমার হাতে যে ঝুড়িটা আছে তো এটা তিনটার সেট ছিল, তো আমাকে বলেছে 600 করে। এই হ্যান্ডমেড ব্যাগগুলিও ছিল 300 করে স্টার্টিং। দেন আমি চলে গেলাম অন্য একটি স্টলে, সেখানে কিছু অ্যাক্সেসারিজ ছিল অ্যান্ড শোপিস ছিল, তো এই স্টলে স্টার্টিং ছিল 50 টাকা থেকে। দেন চলে আসলাম অন্য একটি স্টলে, যেখানে ছিল থ্রি পিস, তো থ্রি পিসগুলি হ্যান্ডমেক ছিল, সুতার কাজ ছিল, তো প্রাইস ছিল 800 টাকা করে। 100 উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে এখানে স্টল নিয়ে বসে, চাইলে তোমরাও তোমাদের প্রোডাক্ট এই মার্কেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারো। এইখানে একটি স্টল নেওয়ার জন্য সপ্তাহে গুনতে হবে তোমাদেরকে 5000 টাকা। এখানে স্টল নেওয়ার জন্য তোমাদেরকে এসে আগের দিন বুকিং করতে হবে। এখানে তথ্য কেন্দ্র আছে, সেখানে তোমরা কথা বলে গেলে পরের দিন তোমরা স্টলটি পেয়ে যাবা। দেন আমি চলে আসলাম অন্য একটি স্টলে, এখানে বেশ মাটির তৈরি জিনিস ছিল যেগুলিতে প্রাইস দেওয়া, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোনটার প্রাইস কত ছিল। দেন চলে আসলাম আমি অ্যাক্সেসারিজ স্টলে, এখানে বেশ তোমাদেরকে আমি কিছু অ্যাক্সেসারিজ দেখিয়ে দিব যেগুলির প্রাইস ছিল 500 টাকা। এ আমার হাতে যেটা আছে সেটার প্রাইস ছিল 1000। তাদের কাছে আমি প্রতিটার প্রাইসই আক্স করিয়েছি, তো ওরা বলতেছিল যে এগুলি হ্যান্ডমেড এবং এগুলির কালার কিছু হবে না, এগুলো লং টাইম ইউজ করা যাবে, তাই এগুলোর প্রাইস অনেক বেশি। দেন তোমাদেরকে নিয়ে যাব অন্য একটি স্টলে, সেখানকারগুলির প্রাইস কেমন তোমাদেরকে বলে দেব। আমার হাতে যে রিংটা, এটার প্রাইস ছিল 600 টাকা, দেন এটার প্রাইসও ছিল 600 টাকা। তো এই স্টলে স্টার্টিং ছিল 100 থেকে, তোমরা এসে বুঝে শুনে কেনাকাটা করো। আরেকটি কথা আমি বলে দিচ্ছি, এই মার্কেটে বেশি বার্গেনিং করা যায় না। আর এই স্টলের জুয়েলারিগুলি অনেক ইউনিক ছিল। দেন এই কামিজের প্রাইস আমি আক্স করিয়েছি, আমাকে 1000 টাকা বলেছে। আমার কাছে কামিজের প্রাইসগুলো অনেক বেশি মনে হয়েছে। দেন চলে আসছি আমি অন্য একটি স্টলে, এখানে জুয়েলারিগুলি ছিল, এখানে যে গর্জিয়াস সেটগুলি ছিল সেগুলি স্টার্টিং ছিল 3000 থেকে। দেন এখানে বাচ্চাদের টয়েসও ছিল। এই হলিডে মার্কেটে তোমরা তোমাদের সাপ্তাহিক যে অফ ডে আছে, সেখানে তোমরা তোমাদের পরিবারকে নিয়ে বেশ সময় কাটাতে পারবা। দেন এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে শুজ এখানে। দেন চলে আসলাম শু স্টলে, এখানে ছিল স্টার্টিং 700 থেকে স্টার্টিং ছিল। তোমরা যারা হোমমেড জিনিস পছন্দ করো, তোমরা এখানে এসে বেশ চয়েস মতন কেনাকাটা করতে পারো। দেন এখানে ছেলে মেয়ের সবারই, প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবা তোমাদের কাছে এই মার্কেটটি কেমন লেগেছে এবং এই মার্কেটের কোন স্টলটি তোমাদের কাছে বেশ ভালো লেগেছে, এবং আমি যে তোমাদের জন্য ভিডিও তৈরি করি তোমাদের কতটুকু হেল্পফুল হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। দেন চলে আসলাম বেডশিট স্টলে, এখানে স্টার্টিং ছিল 1000 টাকা থেকে, তো আমার কাছে প্রাইস অনেক বেশি মনে হয়েছে। দেন চলে আসলাম এখানে ওয়ান পিস ছিল যেগুলোর প্রাইস ছিল 1000 করে, আমার কাছে মনে হয়েছে ওয়ান পিসের প্রাইসগুলি এখানে অনেক বেশি।
আর এই স্টলের বেশিরভাগ জিনিসই রান্নাঘরের ছিল, আর এই ব্যাগগুলির প্রাইস ছিল 400 করে 450 করে। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফিজ।